हेलो स्टूडेंट्स आज के जो पढ़ा से मुसरण EMF पार्ट टू रेल ट्रैक प्रॉब्लम रेल ट्रैक प्रॉब्लम प्रथम लेवल वाने एकदम सहज रकम क्वेश्चन एक धरब से धारो मैगनेटिक फील्ड हो इनवर्ड वो इनवर्ड मैगनेटिक फील्डर मध्य क्यों इनवर्ड मैगनेटिक फील्डर मध्य इनवर्ड मैगनेटिक फील्ड हमें एक घन कर नहीं इनवर्ड मैगनेटिक फील्डर मध्य पड़े मैंने इमेजिनरी एक कंडक्टिंग ट्रैक धरे और मध्य एक कंडक्टिंग रड आबारे एर साथी एक आउटसाइड एक रेजिस्टेंस लागिए वो रेजिस्टेंस सपोज ये कंडक्टिंग रडर लेंथ हे एल मास हे एम और रेजिस्टेंस हे धर स्मल বাইরের ক্ষেত্রে রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর তাহলে এখানকার ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে ধরো বি ইকুয়াল টু ফোর ইন্টু টেন টু পাওয়ার ফোর টেসলা ঠিক আছে আর এলটা ধরো আমি ভেলোসিটি দিয়েছি কত ভেলোসিটি দিয়েছি ধরো ভি আর এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে টু ওহম আর লেন্থ ভি হচ্ছে কত না ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড আর লেন্থ হচ্ছে ধরো टू मीटर लेंथ हे टू मीटर और आउटपुट रेजिस्टेंस दीजिए धर टेन ओम बात करते बोलते फाइन फाइन EMF एंड करंट इंड्यूस करंट दो बात करते फाइन इंड्यूस EMF और इंड्यूस करंट की बात करब ना एक क्षेत्र में देखो बी बी हे इनवर्ड बी हे एक्स एक्सिस बराबर एल हे वाई एक्सिस बराबर সোজা সোজি তার বি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর পারপেন্ডিকুলার টু এল ভেক্টর তো ই ইকুয়াল টু ফর্মুলা আছে বি ভি এল ই ইকুয়াল টু হচ্ছে কি বি ভি এল তাহলে ফর্মুলা আমি বলছি দিলাম বি ইকুয়াল টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সরি টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ইন্টু ভি হচ্ছে কত না ফাইভ মিটার পার সেকেন্ড আর এল হচ্ছে ধরো টু তাহলে আমাদের পোটেন্সিয়াল বার করা কমপ্লিট এদের মান বসে দিলে পোটেন্সিয়াল বেরিয়ে যাবে তো আই কি করে বার করব ইনডিউস ইএমএফ তো ইনডিউস ইএমএফ বার করার ফর্মুলা আমরা পড়েছি যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ক্যাপিটাল আর প্লাস স্মল আর তো আমরা ই পেয়ে গেছি যে বুঝিয়ে দেবো ফোর ইন্টু টেন টু দা মাইনাস ফোর ইন্টু ফাইভ ইন্টু টু আর আর হচ্ছে কত ক্যাপিটাল আর হচ্ছে টেন ওহম আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে টু ওহম তো আমরা বুঝিয়ে দিলাম তো ইনডিউস ইএমএফ বেরিয়ে গেল এরকম এরকম একটা প্রথম কোশ্চেন ছিল আমি একটা শর্ট দেখে নিয়েছিলাম কোশ্চেন নাম্বার টু क्वेश्चन नंबर टू देखो रेल ट्रैक के प्रॉब्लम तीन चार मत पाब वो तीन चार मध्य ही सब किस पे जाए देखो क्वेश्चन नंबर टू ते बोले धरा एक इनवर्ड मैगनेटिक फील्ड नहीं इनवर्ड मैगनेटिक फील्डर मध्य कि पड़े इनवर्ड मैगनेटिक फील्डर मध्य एक रेल ट्रैक नहीं रेल ट्रैक मध्य एक कंडक्टिंग रड रेखे তাহলে এর আউটসাইডে রোধ রেজিস্ট্যান্স লাগিয়েছে স্মলার ঠিক আছে স্মলার তো ধরো আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে ক্যাপিটাল আর এর রেজিস্ট্যান্স এর দৈর্ঘ্য এল আর রেজিস্ট্যান্স হচ্ছে আর যা হচ্ছে বুঝছে তাহলে এবারে আমি একে ভি জিরো ভেলোসিটি দিয়ে সামনের দিকে মুভ করাচ্ছি তাহলে পরপর পরস্পর কি দেখতে পাচ্ছি ভি ভেক্টর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু বি ভেক্টর আর এল ভেক্টর এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার তাহলে পরস্পর যদি মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়ে থাকে তাহলে ই ইকুয়াল টু বি ভি জিরো ভি জিরো ভেলোসিটি পেয়েছি ই ভি জিরো ইন্টু এল তো ইনডিউস ইএমএফ ইনডিউস ইএমএফ তো আমাকে বাদ করতে হয়েছে তো আই ইকুয়াল টু কত হবে না বি ভি জিরো এল ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর নির্ণয় করা কমপ্লিট প্রথম কোশ্চেনটা আমাদের সলভ প্রথমে আমাদের বলেছি ইনডিউস ইএমএফ আর ইনডিউস কারেন্ট বার করতে তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কি ছিল না ইনডিউস ইএমএফ আর ইনডিউস কারেন্ট বার করো ইনডিউস কারেন্ট বার করো সেকেন্ড কোশ্চেন বলছে কি না এই রডকে সেকেন্ড কোশ্চেন লিখো এই রডকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভিজিও ভেলোসিটিতে ভেলোসিটিতে নিয়ে যেতে হলে কি পরিমাণ
কি পরিমাণ এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হবে কি পরিমাণ আমাকে এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হবে। দেখো কি পরিমাণ, তাহলে এই কয়েলটাকে যখন এই রডটাকে যখন আমি এদিকে নিয়ে যাচ্ছি তখন কি দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা ইএমএফ এর সৃষ্টি হচ্ছে। তো ইএমএফ এর যদি সৃষ্টি হয় এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স এর সৃষ্টি হবে, তো ইনডিউস কারেন্ট এর সৃষ্টি হবে, ওই ইনডিউস কারেন্ট এর জন্য কারেন্ট ফ্লো করবে, ইনডিউস কারেন্ট এর জন্য কি হবে কারেন্ট ফ্লো করবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড বরাবর, রাইট হ্যান্ড পাম রুল এবার ইউজ করো, ম্যাগনেটিক ফিল্ড বরাবর যদি আমি চারটি আঙ্গুলকে রাখি আর থাম বরাবর যদি কারেন্টকে রাখি, তো পাম্প কি নির্দেশ করে তার ম্যাগনেটিক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে লাগছে, না ভেতরের দিকে। ম্যাগনেটিক ফোর্স কোন দিকে লাগছে, না ভেতরের দিকে। তাহলে ম্যাগনেটিক ফোর্স যদি ভেতরে লাগে তাহলে যতই আমি এদিকে সরাতে চাইবো ততই আমি কি দেখতে থাকবো, তার এক্সেলারেশন ক্রমশ কমতে আছে। কেন, ম্যাগনেটিক ফোর্স তার অপোজিটে। তাহলে এক্সেলারেশনটা কোন দিকে কাজ করবে, না ফোর্স যেদিকে সেদিকে এক্সেলারেশন কাজ করবে। তাহলে এক্সেলারেশন যদি কাজ করতে থাকে তাহলে একসময় কি দেখবো, এই কন্ডাক্টিং রডটা কিছু কিছু গিয়ে তাহলে কি হবে সেটা থেমে যাবে। তাহলে আমাকে যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি নিয়ে যেতে হয় তাহলে এর উপরে আমাকে একটা এক্সটার্নাল ফোর্স ইউজ করতে হবে। তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটা কত, তার অপোজিটে সেম পরিমাণ এক্সটার্নাল ফোর্স যদি আমি ইউজ করে দিই তাহলে কি হবে, এ কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে পারবে। তার আগে ম্যাগনেটিক ফোর্সটা আমাকে বার করে নেওয়া দরকার। তাহলে ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা কি হয়, আই ইনটু এল ক্রস বি, আই ইনটু এল ক্রস বি। তো আই ইজ ইকাল টু কত, আই ইনটু এল ক্রস বি। তাহলে এল আর বি, এল আর বি এর মধ্যবর্তী কোণ কত, 90, তো বি এল, আই বি এল। সোজা সোজি লিখে দিলাম আই বি এল, সাইন 90, সাইন 90 হচ্ছে 1, তো আই বি এল। তো আই এর ভ্যালুটা বসিয়ে দিই, আই এর ভ্যালু কত, না এল ও আছে, তাহলে বি স্কোয়ার এল স্কোয়ার, আই হচ্ছে ইনটু ভি জিরো ডিভাইডেড বাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্লিয়ার। তো ম্যাগনেটিক ফোর্স আমাদের বেড়ে গেছে, তাহলে ম্যাগনেটিক ফোর্সের ইকুয়াল হবে কি এক্সটার্নাল ফোর্স, ম্যাগনেটিক ফোর্সের ইকুয়াল হবে কি এক্সটার্নাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স কত হবে, না বি স্কোয়ার এল স্কোয়ার ভি জিরো ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর, ক্লিয়ার। তাহলে ম্যাগনেটিক ফোর্স আমাদের বেরিয়ে গেল, এই ছিল আমাদের সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কি করেছে, থার্ড কোশ্চেন যদি আমি প্রয়োগ করি তাহলে যদি বলে যে ইনপুট পাওয়ার এবং অ্যান্ড আউটপুট পাওয়ার ক্যালকুলেট, ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার আমাকে নির্ণয় করতে বলেছে। থার্ড কোশ্চেন কি বলেছে, আচ্ছা দেখা যাচ্ছে তো ঠিকঠাক, আচ্ছা থার্ড কোশ্চেন বলেছে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার নির্ণয় করতে। তাহলে ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার কি করে নির্ণয় করব, তাহলে ইনপুট পাওয়ার আমি কোথেকে পাবো, যে পরিমাণ এক্সটার্নাল দেব সেটাই হচ্ছে আমার ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার আমি কোথেকে পাবো, এই রেজিস্ট এই দুটো রেজিস্ট্যান্স, এই কন্ডাক্টর রডের রেজিস্ট্যান্স স্মল আর এই আউটপুট রেজিস্ট্যান্স যদি ক্যাপিটাল আর হয়ে থাকে তাহলে দুটো রেজিস্ট্যান্স থেকে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে ইনপুট রেজিস্ট্যান্সটা আগে আমি বার করি, তাহলে ইনপুট ইনপুট পাওয়ারটা কি হবে, না ইনপুট পাওয়ার ইকুয়াল টু হচ্ছে কি, না ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান বাই টাইম, যে কত সময় ধরে, কত সময় ধরে এই কন্ডাক্টিং রডটা মুভ করেছে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কত হবে, না ফোর্স এক্সটার্নাল ইনটু ডিসপ্লেসমেন্ট, সাপোজ ধরলাম ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, না ডেল এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, কত পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, না ডেল এক্স পরিমাণ। তাহলে এর এক্সটার্নাল ইনটু ডেল এক্স ডিভাইডেড বাই কত, না টাইম, টাইম ইজ ইকুয়াল টু ধরে নিলাম ডেল টি সময় ধরে কত হয়েছে মুভ করেছে, তাহলে এর এক্সটার্নাল কত হলো, না এক্সটার্নাল হচ্ছে কত, ভি স্কোয়ার এল স্কোয়ার ভি জিরো বাই ভি স্কোয়ার এল স্কোয়ার ভি জিরো ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর ইনটু ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে কি, না ভি জিরো কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, তার মানে কত পেলাম ভি স্কোয়ার এল স্কোয়ার ভি জিরো স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস স্মল। ক্লিয়ার, এটাই ছিল আমার কি ইনপুট পাওয়ার। আউটপুট পাওয়ার কত হবে, না আউটপুট পাওয়ার দেখো, আউটপুট পাওয়ার কি করে বার করবো, না আউটপুট পাওয়ার হচ্ছে কি,
Now internal resistance power I square into small r plus output resistance power I square into capital R. So I square এর ভ্যালু কত ছিল না I square এর ভ্যালু I এর ভ্যালু কত ছিল এটা তো কত না I square টা যদি আমি কমন নি তাহলে কত হয়ে যায় না V square V0 square L square divided by capital R plus small r bracket এ capital R plus small r equal to তাহলে একটা capital R small r কেটে যায় তো কত হয় না V square V0 square L square divided by capital R plus small r ক্লিয়ার তো আউটপুটের পাওয়ার আর ইনপুটের পাওয়ার আমরা বার করতে পারলাম নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন তাহলে নেক্সট কোশ্চেন আমরা কি করে করব আচ্ছা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 কি বলছে কোশ্চেন নাম্বার 3 বলেছে বলেছে এই হচ্ছে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড একটু লেভেলটা বাড়াচ্ছি ভালো করে একটু মন দিয়ে দেখবে এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি আছে একটা রেল ট্র্যাক আছে তাহলে ওই রেল ট্র্যাকের মধ্যে একটা কন্ডাক্টিং রড আছে তাহলে এখানে ধরো রেজিস্ট্যান্স হচ্ছে কত 1 ওহম এখানকার রেজিস্ট্যান্স হচ্ছে কত না 1 ওহম এবার এই কন্ডাক্টিং রডটাকে আমি ইনিশিয়ালি কি V0 ভেলোসিটিতে মুভ করাচ্ছি তাহলে ইনিশিয়ালি মানে t ইকুয়াল টু কিন্তু 0 t সময় পরে ওই কন্ডাক্টিং রডের ভেলোসিটি কত হয়েছে না v তাহলে কত t ইকুয়াল টু t বলে দিচ্ছি আমার অ্যাসাম্পশন দিয়ে দিয়েছে তাহলে এই কন্ডাক্টিং রডের দৈর্ঘ্য হচ্ছে কত l রেজিস্ট্যান্স হচ্ছে স্মল r আছে আর মাস হচ্ছে ধরো n আর আউটপুটের রেজিস্ট্যান্স হচ্ছে ধরো ক্যাপিটাল r তাহলে আমাকে বললো ফারস্টে ফাইন্ড নাম্বার 1 ইন্ডিউস emf এন্ড ইন্ডিউস কারেন্ট নাম্বার 2 find acceleration number 3 কি বলেছে number 3 velocity time graph নির্ণয় কর নাম্বার 4 ভেলোসিটি টাইম গ্রাফ নির্ণয় নাম্বার 4 ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ নির্ণয় করো না ভেলোসিটি ডিসপ্লে ভেলোসিটির সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন আগে ভেলোসিটি টাইমের রিলেশন তা এন্ড গ্রাফ আর ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টেরও রিলেশন বার করতে বলেছে 5 নম্বর বলেছে যে কন্ডাক্টিং রড কত দূরত্ব যাওয়ার পর থেমে যাবে 5টা কোশ্চেন দিয়েছে তাহলে ফার্স্ট কোশ্চেন সলভ করছি দেখো ফার্স্ট কোশ্চেন তো একদম ইজি তাহলে সলিউশনে ফার্স্ট কোশ্চেন কি ইনডিউস ইএমএফ তাহলে ইনডিউস ইএমএফ কত হবে ই ইকুয়াল টু বি ভি ভি জিরো এটা হবে ইনটু এল ক্লিয়ার তো ইনডিউস ইএমএফ আমরা বার করতে পারবো ইনডিউস ইএমএফ কত হবে আই ইজ ইকুয়াল টু বি ভি জিরো এল ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এত ইজি কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 2 এক্সেলারেশন বার করতে বলেছে আমাকে কি বার করতে বলেছে এক্সেলারেশন তাহলে এক্সেলারেশন আমি কি করে বার করব এক্সেলারেশন কি করে বার করব
তাহলে এই কন্ডাক্টিং রডের পেছনের দিকে একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তাহলে ওই ম্যাগনেটিক ফোর্সটা কত ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু IBL কন্ডাক্টিং রডে ইনওয়ার্ডে কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কারেন্টের ডিরেকশন কোন দিকে আপওয়ার্ড কারেন্টের ডিরেকশন কোন দিকে আপওয়ার্ড ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না কারেন্টের ডিরেকশন আপওয়ার্ড তো আরে ভি থেকে ডি এর দিকে কাল করো থাম যে দিকে সেদিকে হচ্ছে তো কারেন্ট তো এদিকটা হলো কি প্লাস এদিকটা হলো কি মাইনাস তাহলে কারেন্ট কি ভাবে মুভ করবে এইভাবে মুভ করবে তো ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে তাহলে কারেন্টের ডিরেকশন তাহলে চারটা আঙ্গুলকে থামবে থামটাকে আমরা কোন দিকে রাখবো কারেন্টের দিকে চারটা আঙ্গুলকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের দিকে তো যেদিকে পাম নির্দেশ করবে সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ক্লিয়ার করতে পারছি তো সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স তাহলে এই ম্যাগনেটিক ফোর্স থেকে আমরা কি বাদ করে ফেলবো তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কত তাহলে আই এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি তাহলে আই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে বি স্কয়ার এল স্কয়ার ভি জিরো ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তো এক্সেলারেশন দিয়ে তাহলে ম্যাগনেটিক ফোর্স বেরিয়ে গেল তাহলে এই কন্ডাক্টিং রডের উপর ম্যাগনেটিক ফোর্স ছাড়া আর অন্য কোনো ফোর্স কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না তাহলে এটাই হচ্ছে আমার নিট ফোর্স তাহলে এর এক্সেলারেশনটা কোন দিকে হবে না তার অপোজিটে যেদিকে ম্যাগনেটিক ফোর্স সেই দিকেই আমার এক্সেলারেশন কারণ সে যেতে যাচ্ছে বিপরীত দিকে ম্যাগনেটিক ফোর্স কোন দিকে তার অপোজিটে তাহলে কি বসাতে পারি নিউটনের সেকেন্ড ল তো এফ ইজিক্যাল টু এম এ এফ নেট ইজিক্যাল টু এম এ এটা হচ্ছে আমাদের স্মল ইন্টু এ তাহলে এ ইজিক্যাল টু কত এফ নেট মানে হচ্ছে কি এফ নেট হচ্ছে কি ম্যাগনেটিক ফোর্স তাহলে ম্যাগনেটিক ফোর্স আপন এ ম্যাগনেটিক ফোর্স বাই স্মল এম তাহলে ম্যাগনেটিক ফোর্স হচ্ছে কত বি স্কোয়ার এল স্কোয়ার বি জিরো ডিভাইডেড বাই ক্যাপিটাল এল প্লাস আর প্লাস স্মল আর তাহলে এক্সেলারেশন বেরোলো আচ্ছা এখানটা আমি একটা মাইনাস সাইন ইউজ করতে পারি কেন না ম্যাগনেটিক ফোর্স যেদিক ফোর্স যেদিকে অ্যাপ্লাই মুভ যেদিকে হচ্ছে এক্সেলারেশন তার অপোজিট দিকে এক্সেলারেশন তার অপোজিট দিকে সেই জন্য আমি কি ইউজ করেছি মাইনাস ইউজ করেছি তাহলে এ ইকুয়াল টু কি পেয়েছি বি স্কয়ার এল স্কয়ার ভি জিরো তাহলে তাহলে এ ইকুয়াল টু কত পেলাম বি স্কয়ার এল স্কয়ার ভি জিরো ডিভাইডেড বাই এম ক্যাপিটাল আর প্লাস স্মল আর ক্লিয়ার তাহলে এক্সেলারেশন আমরা পেয়ে গেছি সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার থার্ড কোশ্চেন এটা তো মুছে দিই থার্ড কোশ্চেন আমাকে বলেছে ভিটি গ্রাফ আগে রিলেশন তৈরি করো তারপরে ভিটি গ্রাফ নির্ণয় করো আগে রিলেশন তৈরি করো তারপরে ভিটি গ্রাফ নির্ণয় করো আচ্ছা থার্ড কোশ্চেন ভিটি গ্রাফ এইখান থেকেই আসবে এ ইকুয়াল টু কত পেয়েছি বি স্কয়ার এল স্কয়ার ভি জিরো ডিভাইড বাই এম ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর তো এ ইকুয়াল টু কত এ ইকুয়াল টু বলো এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি ডিভি বাই ডিটি তো ডিভি বাই ডিটি যদি হয় তাহলে বি স্কয়ার এল স্কয়ার ভি জিরো বাই এম আর প্লাস স্মল আর তো ডিটিটাকে ওদিকে নিয়ে এসেছি ভি জিরোটাকে এদিকে নিয়ে আসছি ডিটিটাকে ওদিকে নিয়ে এসেছি ভি জিরোটাকে এদিকে নিয়ে আসছি ক্লিয়ার আরে বোঝা যাচ্ছে তো ভি জিরোটাকে যদি এদিকে নিয়ে আসি ভি জিরোটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে ডি ভি জিরো বাই ভি জিরো ইন্টু বি স্কোয়ার এল স্কোয়ার বাই এম আর প্লাস স্মল আর ইন্টু ডিটি লিখতেই পারি তো বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন করে দিচ্ছি তাহলে বোথ সাইডে ইন্টিগ্রেশন করলে কি হবে তাহলে ইন্টিগ্রেশনের লিমিট কি হচ্ছে রাখো যখন টি ইকুয়াল টু জিরো যখন টি ইকুয়াল টু জিরো তখন ভি ইকুয়াল টু কত ছিল ভি জিরো যখন টি ইকুয়াল টু টি হলো ভি ইকুয়াল টু কত হলো ভি ক্লিয়ার ঠিকঠাক আছে তো নেক্সট লাইন তাহলে ডেলভি বাই ভি জিরো ইন্টিগ্রেশন কত হয় লগ ভি তাহলে লগ ভি ভি জিরো লগ ভি ভি জিরো দিলাম ভি ক্লিয়ার ইকুয়াল টু
পুরো উত্তর বি স্কয়ার এল স্কয়ার বাই এম আর প্লাস স্মল আর ইনটু টি এর লিমিট কত জিরো থেকে টি ক্লিয়ার করতে পেরেছি তো নেক্সট লাইন আমি কি লিখতে পারি লগ ভি মাইনাস লগ ভি জিরো দ্যাট মিনস লগ ভি মাইনাস লগ ভি জিরো ইকুয়াল টু লগ ভি বাই ভি জিরো লিখতে পারি ইকুয়াল টু এটাকে কি লিখতে পারি বি স্কয়ার এল স্কয়ার বি স্কয়ার এল স্কয়ার আচ্ছা মাইনাস একটা ছেড়ে গেছে হ্যাঁ মাইনাস একটা ছেড়ে গেছে সেটাই প্রবলেম সেটাই প্রবলেম করে দিত বি স্কয়ার এল স্কয়ার টি বাই এম আর প্লাস স্মল আর ক্লিয়ার তো তো লগটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে কি হবে ভি বাই ভি জিরো ভি বাই ভি জিরো ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার এল স্কোয়ার ইস টি বাই এম আর প্লাস স্মল আর ভি জিরোটাকে যদি গুণ করি তাহলে ভি ইকুয়াল টু কত পেলাম ভি জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার এল স্কোয়ার টি ডিভাইড বাই এম আর প্লাস স্মল আর তার মানে আমি কি লিখতে পারি যে ভি ভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ক্লিয়ার কারণ এই টোটাল রাশিটা আজকে কনস্ট্যান্ট ভি জিরো কনস্ট্যান্ট ছিল ভি এর সাথে টাইমের সম্পর্ক কি পেলাম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ তাহলে এটা থেকে আমরা কি পেলাম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ ই টু দি পাওয়ার মাইনাস টি মানে হচ্ছে কি ই হচ্ছে মানে কি এক্সপোনেনশিয়ালি মাইনাস টি কি বোঝাচ্ছে ডিক্রিজ ক্লিয়ার তো গ্রাফ কি আসবে না গ্রাফ আসবে এই যদি এই যদি হয় তাহলে এদিকে যদি ভি হয় এদিকে যদি টি হয় তাহলে গ্রাফটা আসবে তাহলে এটাই হচ্ছে ভি প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস টি তোমরা ফর্মুলা জেনে রাখবে আজকে ক্লিয়ার তোমরা ফর্মুলা রাখবে আজকে পর্যন্ত তাহলে তাহলে ভিটি রিলেশনও তৈরি করলাম গ্রাফও তৈরি করলাম ক্লিয়ার এরপরে আমাকে বলেছে ভি এক্স এর রিলেশন তৈরি করতে এরপর আমাকে কি বলেছে ভি এক্স এর রিলেশন তৈরি করতে তাহলে ভি আর এক্স এর রিলেশন কি করে তৈরি করব এটা মুছি আচ্ছা ফোর্থ কোশ্চেনটা ভালো করে নজর দেবে ভি আর এক্স এর রিলেশন কি করে তৈরি করব কোশ্চেন নাম্বার 4 ভি আর এক্স এর তাহলে a ইকুয়াল টু কত পেয়েছি b স্কয়ার l স্কয়ার v 0 ডিভাইড বাই m r প্লাস স্মল r r প্লাস স্মল r ক্লিয়ার r প্লাস স্মল r তো r প্লাস স্মল r এবারে এর জায়গা আমি কি লিখতে পারি ডিভি আচ্ছা এর জায়গায় আমি কি লিখতে পারি দেখো এর জায়গায় লিখতে পারি কি ডিভি বাই ডিটি তাহলে এটাকে আমি এইভাবেও লিখতে পারি ডেল ভি বাই ডেল টি ইনটু ডেল এক্স বাই ডেল এক্স তাহলে এটাকে এইভাবেও লিখতে পারি যে ডেল ভি বাই ডেল এক্স ইনটু ডেল এক্স বাই ডেল টি ক্লিয়ার তো ডেল ভি বাই ডেল এক্স তো ডেল এক্স বাই ডেল টি কে আমি কি বলতে পারি ভি ইনটু ডেল ভি বাই ডেল এক্স লিখতে পারি তাহলে এর জায়গায় আমি ভি ইনটু ডেল ভি বাই ডেল এক্স লিখতে পারি তো এর জায়গায় আমি কি লিখব ভি জিরো ইনটু ডেল ভি জিরো বাই ডেল এক্স ইকুয়াল টু ভি স্কোয়ার এল স্কোয়ার ভি জিরো মাইনাস আছে মাইনাস এম আর প্লাস স্মল আর লিখতেই পারি তো ভি জিরো ভি জিরো একটা ক্যান্সেল তো ডিএক্স এর ওদিক নিয়ে যাই তাহলে ডেল ভি জিরো ইকুয়াল টু ভি স্কোয়ার এল স্কোয়ার বাই এম আর প্লাস স্মল আর ইনটু ডেল এক্স বোথ সাইডে ইন্টিগ্রেশন তাহলে ইনিশিয়ালি ভেলোসিটি কত ছিল ভি জিরো তখন এক্স ইকুয়াল টু কত ছিল জিরো
তখন x কত ছিল x কত সাপোজ এটাকে আমি x ধরে নিলাম তাহলে x কত ছিল 0 ইনিশিয়ালি তাহলে ফাইনাল ভেলোসিটি আমার v হয়েছে তখন ডিসটেন্স কত হয়েছে x তখন ডিসটেন্স কত হয়েছে x তাহলে সোজা সুজি পুট যদি করে দিই তাহলে কত পাচ্ছি এখানটাই লিখো তো v minus v0 equal to v square equal to তো মাইনাস বার বার ছেড়ে যাচ্ছে মাইনাস বি স্কোয়ার এল স্কোয়ার ডিভাইডেড বাই এম আর প্লাস স্মল আর ইন্টু আর প্লাস স্মল আর ইন্টু এক্স ক্লিয়ার তো ভি ইকুয়াল টু কত পেলাম ভি ইকুয়াল টু ভি জিরোটা যদি উপাশে নিয়ে যাই তাহলে ভি জিরো মাইনাস বি স্কোয়ার এল স্কোয়ার এক্স ডিভাইড বাই এম আর প্লাস স্মল আর তার মানে আমি কি দেখতে পাচ্ছি ইনিশিয়াল ভেলোসিটির তুলনায় ফাইনাল ভেলোসিটি ধীরে ধীরে কি হচ্ছে কমতে আছে ইনিশিয়াল ভেলোসিটির ভেলোসিটির তুলনায় ফাইনাল ভেলোসিটি ধীরে ধীরে কমতে আছে তাহলে এই কোশ্চেনের সাথে অ্যাটাচ করেছি যে কত দূরে গিয়ে থামবে সাপোজ থামবে মানে কি ফাইনাল ভেলোসিটি এক সময় কি হবে জিরো এত দূর চলে আসবে তো ফাইনাল ভেলোসিটি এক সময় কি হবে জিরো কোশ্চেন নাম্বার 5 টা দেখে নাও তাহলে ফাইনাল ভেলোসিটি এক সময় কি হবে কোশ্চেন নাম্বার 5 5 এখানে অ্যাড হয়ে যাবে তো v ইকুয়াল টু v0 মাইনাস v স্কয়ার l স্কয়ার x ডিভাইডেড বাই m r প্লাস স্মল r তাহলে এক সময় কি হবে কত দূরে গিয়ে থামবে তাহলে ফাইনাল ভেলোসিটি এক সময় v ইকুয়াল টু কি হবে 0 অতএব v অতএব 0 ইকুয়াল টু v0 মাইনাস v স্কয়ার l স্কয়ার x ডিভাইডেড বাই m r প্লাস স্মল r তো x ইকুয়াল টু আমরা কত পাবো অতএব x ইকুয়াল টু আমরা কত পাবো না v0 m r প্লাস স্মল r ডিভাইড বাই v স্কয়ার l স্কয়ার তো এই ডিসটেন্স পরে কি হবে ওই কন্ডাক্টিং রডটা গিয়ে থেমে যাবে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 5 যেটা করব কোশ্চেন নাম্বার 5 যেটা করব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 5 সাপোজ ধরো একটা আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড সাপোজ আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এই আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আগে আউটওয়ার্ড সবসময় ইনওয়ার্ড নিছিলাম একটা আউটওয়ার্ড নিয়ে দেখি আউটওয়ার্ডটা আগে টেনে নিই আউটওয়ার্ড টানতে বহুত কষ্ট ওই জন্য আউটওয়ার্ডটা নিই না আউটওয়ার্ডটা এই জন্যই নিই না তো একটা নিয়ে দেখি সাপোজ ধরো এই একটা রেল ট্র্যাক আচ্ছা কলমটা একটু চেঞ্জ করে নিই এই হচ্ছে আমাদের রেল ট্র্যাক তাহলে এই রেল ট্র্যাকের মধ্যে একটা কন্ডাক্টিং রড ধরো ফ্রি ফল করছে কন্ডাক্টিং রড ফ্রি ফল হচ্ছে একদম তাহলে কন্ডাক্টিং রডটা কোন দিকে গ্র্যাভিটেশনাল জোরে নিচের দিকে ভি ভেলোসিটিতে পড়ছে তাহলে কন্ডাক্টিং রডটা ধরি এল রেজিস্ট্যান্স আর আর মাস ধরো এম ক্লিয়ার তো এবার আমাকে বলেছে যে ফাইন ফাইন ইনডিউস ফাইন্ড ইনডিউস ইএমএফ অ্যান্ড ইনডিউস কারেন্ট ফাইন্ড ইনডিউস ইএমএফ অ্যান্ড ইনডিউস কারেন্ট ফার্স্ট কোশ্চেন সেকেন্ড কোশ্চেন বলেছে ফাইন্ড এক্সেলারেশন আচ্ছা আগে এই দুটোই বাদ করি নাম্বার ওয়ান ইনডিউস ইএমএফ তো আমরা অবশ্যই বাদ করতে পারবো কারণ দেখো আউটওয়ার্ডে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে হচ্ছে ভি আর এক্স এক্সিস বরাবর এল তার মানে আমি কি দেখতে পাচ্ছি ভি পারপেন্ডিকুলার টু ভি ভি ভেক্টর পারপেন্ডিকুলার ভি ভেক্টর পারপেন্ডিকুলার টু এল ভেক্টর তো ই ইজ ইকুয়াল টু কি হবে ভি ভি এল ই ইজ ইকুয়াল টু কি হবে ভি ভি এল ক্লিয়ার তো আই ইজ ইকুয়াল টু কত হবে ফটাফট বাদ করে নাও তো আই ইজ ইকুয়াল টু ই বাই আর তো যদি আউটপুটের আউটপুটে যদি ফ্রি ফল ফ্রিকশন লেস এখানটা কি দেখতে পাচ্ছি ফ্রিকশন লেস লিখে নাও ফ্রিকশন ফ্রিকশন লেস ফ্রি ফল তাহলে
এর ক্ষেত্রে আউটপুটে কোনো রেজিস্ট্যান্স থাকবে না তো BVL বাই R তো আমরা ইনডিউস EMF আর ইনডিউস কারেন্ট পেয়ে গেছি তো এবারে আমাদের কি বলেছে এক্সেলারেশন বার করতে এক্সেলারেশন কি করে বার করব দেখো ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কোন দিকে আউটওয়ার্ড তো কারেন্ট ফ্লো কোন দিকে করবে সেটাও তো আমাদেরকে বার করতে হবে তো V থেকে V হচ্ছে কোন দিকে নিচের দিকে V হচ্ছে কোন দিকে নিচের দিকে তাহলে V থেকে B এর দিকে B হচ্ছে কোন দিকে আউটওয়ার্ড তাহলে কারেন্ট কোন দিকে দৌড়াবে এই দিকে তো কারেন্ট কোন দিকে মুভ করবে এই দিকে কারেন্ট মুভ করবে কোন দিকে এই দিকে তাহলে এই দিকে হবে কি আমাদের কারেন্ট তো কারেন্ট ডিরেকশন ওয়াইজ আমি পোটেনশিয়াল কি পেলাম এই দিকে প্লাস এই দিকে হচ্ছে মাইনাস এই দিকে হচ্ছে প্লাস এই দিকে হচ্ছে মাইনাস তো কারেন্ট যদি এদিকে মুভ করে কারেন্ট যদি এদিকে মুভ করে তো কারেন্ট বরাবর আমি কি রেখে দেবো থাম কারেন্ট বরাবর আমি কি রেখে দেবো থাম আর ম্যাগনেটিক ফিল্ড বরাবর কি রেখে দেবো বাকি চারটা আঙুল তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড বরাবর বাকি চারটা আঙুল কারেন্ট বরাবর থাম রাখলাম এবারে কি করলাম পাম যেদিকে নির্দেশ করলো সেদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কোন দিকে আপওয়ার্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আপওয়ার্ড তো ম্যাগনেটিক ফিল্ড যেদিকে হচ্ছে অ্যাক্সেলারেশন তো অপোজিটে হচ্ছে অ্যাক্সেলারেশন এটা নিচের দিকে কি হচ্ছে জি জি এর গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে নিচের দিকে আসছে কিন্তু ফোর্সের দরুন তো সেম তাকে তাকে কোন দিকে যেতে হতো আপওয়ার্ডে যেতে হতো তার নিজস্ব ম্যাগনেটিক ফোর্সের জন্য তাকে কোন দিকে যেতে হতো আপওয়ার্ডে যেতে হতো কিন্তু তার প্রকৃত অ্যাক্সেলারেশন কোন দিকে হচ্ছে ডাউনওয়ার্ডে হচ্ছে তাহলে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কত আগে বাদ দিই ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আই এল ক্রস বি তাহলে এল আর বি এখানেও দেখো পারপেন্ডিকুলার আছে এল এদিকে বি এদিকে পারপেন্ডিকুলার তো আই এল বি তো আই ভ্যালু আমি বুঝিয়ে দিলাম তাহলে বি স্কয়ার এল স্কয়ার ইনটু ভি ডিভাইডেড বাই আর ক্লিয়ার তো ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু আমি পেয়ে গেলাম তাহলে ম্যাগনেটিক ফোর্সের যদি ভ্যালু পেয়ে যাই নিচের দিকে রডটা যে পড়ছে তাহলে নিচের দিকে রডটা যে পড়ছে কোন ফোর্সের জন্য পড়ছে না এমজি কারণ রডের মাস আর গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সেলারেশনের জন্য নিচের দিকে পড়ছে তাহলে নেট ফোর্স কত নেট ফোর্স কি করে বার করব তাহলে নেট ফোর্স কত তাহলে সে যদি নিচের দিকে পড়ছে তার এক্সেলারেশনটা কোন দিকে ডাউনওয়ার্ডে আছে তো তাহলে নেট ফোর্স হচ্ছে কত তাহলে নেট ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল কি যাচ্ছে উপর দিকে টানতে যাচ্ছে নেট ফোর্স হচ্ছে কোন দিকে এমজি তাহলে এমজি জন্য সে নিচের দিকে যেহেতু ফ্রি ফর্ম তাহলে এমজি তাহলে mg minus magnetic force এটাই হচ্ছে আমার কি নেট ফোর্স তাহলে নিউটনের সেকেন্ড ল কি বলছে নেট ফোর্স ইকুয়াল টু ma তাহলে নেট ফোর্স হচ্ছে কত mg minus magnetic force ইকুয়াল টু m ইনটু a তাহলে a হচ্ছে কত না a ইকুয়াল টু mg minus magnetic force বাই m mg ইনটু ম্যাগনেটিক ফোর্স বাই n তাহলে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু যদি আমি বসিয়ে দিই তাহলে a ইকুয়াল টু কত বের হচ্ছে না mg মাইনাস b স্কয়ার l স্কয়ার b বাই r বাই স্মল n এটাই হচ্ছে আমার কি এক্সেলারেশন এটাই হচ্ছে আমাদের এক্সেলারেশন তাহলে এক্সেলারেশন আমরা বার করতে পারলাম এক্সেলারেশন আমরা বার করতে পারলাম তাহলে এবার আমাকে একটা প্রশ্ন নিচে ধরো যে কত সময় পর কোশ্চেনটা লিখো আচ্ছা এই সাইডটা একটু মুছে দিই আচ্ছা এই সাইডটা মুছে দিই এই সাইডটা মুছে দিই এবারে কোশ্চেন দিয়েছে সাপোজ ধরো আচ্ছা কোশ্চেন দিয়েছে হার কোশ্চেন একটা অ্যাড করে দিলাম যে কত সময় পরে ওই কন্ডাক্টিং রড কত সময় পরে ওই কন্ডাক্টিং রডের ভেলোসিটি কন্ডাক্টিং রডটি কনস্ট্যান্ট কত সময় পরে ওই কন্ডাক্টিং রডটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে
করবে তাহলে কনস্ট্যান্ট ভেলোসিটিতে করতে গেলে কি হবে না কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি করতে হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি করতে হয় তাহলে আমি কি দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি করতে হয় তাহলে আমি কি দেখতে পাবো না কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি করতে হয় তাহলে সে যতই সময় যাচ্ছে ততই কি হচ্ছে ভি ইনক্রিজ করছে যতই সময় যাচ্ছে ভি ইনক্রিজ করছে মানে ফাই ইনক্রিজ করছে ফাই ইনক্রিজ করা মানে কি ইনডিউস কারেন্ট ইনক্রিজ করছে ইনডিউস কারেন্ট ইনক্রিজ করা মানে কি ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে ইনক্রিজ করছে ম্যাগনেটিক ফোর্স উপরের দিকে ইনক্রিজ করা মানে কি ম্যাগনেটিক ফোর্স আর নিচের দিকে হচ্ছে কি এমজি উপরের দিকে ম্যাগনেটিক ফোর্স নিচের দিকে কি হচ্ছে এমজি তাহলে ম্যাগনেটিক ফোর্স যত ইনক্রিজ করতে থাকবে ততই এক সময় ম্যাগনেটিক ফোর্সটা কি হবে এমজি এর সাথে ইকুয়াল হয়ে যাবে তাহলে দেখো তার কোশ্চেন তাহলে বললাম টি সময় পরে টি আচ্ছা প্রথম তাহলে তাহলে প্রথম দিকে কি দেখতে পাচ্ছি ভি ইনক্রিজ করছে তো ভি ইনক্রিজ করছে মানে কি এরিয়া ইনক্রিজ করছে তো এরিয়া ইনক্রিজ করা মানে কি এরিয়া ইনক্রিজ করা মানে আই ইনক্রিজ করা ইনডিউস কারেন্ট এটা হচ্ছে কি ইনডিউস কারেন্ট ইনক্রিজ করা ইনডিউস কারেন্ট ইনক্রিজ করার অর্থ হচ্ছে কি ইনডিউস কারেন্ট ইনক্রিজ করার অর্থ হচ্ছে ম্যাগনেটিক ফোর্স ইনক্রিজ করা ম্যাগনেটিক ফোর্স যদি ইনক্রিজ করে তো ম্যাগনেটিক ফোর্স যদি ইনক্রিজ করে তাহলে অ্যাট সাম টাইম অ্যাট না করে আফটার সাম টাইম করে দাও আফটার সাম টাইম কি দেখবো না ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু এমজি হয়ে গেছে ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু কি হবে এমজি হয়ে যাবে তো ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু যদি এমজি হয়ে যায় তখন কি দেখবো না তখন এক্সেলারেশন এ ইকুয়াল টু কি যাবে কনস্ট্যান্ট হয়ে যাবে কনস্ট্যান্ট বলছি এ ইকুয়াল টু যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এক্সেলারেশনটা কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তো এক্সেলারেশনটা যদি জিরো হয়ে যায় এক্সেলারেশনটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি পাবো এক্সেলারেশনটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা কি পাবো তাহলে এ ইকুয়াল টু আমি জিরো বসিয়ে দিলাম তাহলে এই ফর্মুলাটাই এ ইকুয়াল টু আমি কি বসাচ্ছি জিরো তাহলে জিরো ইজ ইকুয়াল টু তাহলে জিরো ইজ ইকুয়াল টু জি বাই ডি বাই বি স্কোয়ার এল স্কোয়ার ভি বাই এম আর তাহলে বি স্কোয়ার এল স্কোয়ার ভি বাই এম আর তাহলে এমন একটা সময় আসবে তখন একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে কত সরি এখানটা লেখা হয়েছে না কিছু সময় পরে এখানটা কিছু সময় পরে ওই কন্ডাক্টর রডটি কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়বে ওই ভেলোসিটি কত ওই ভেলোসিটি এর মান কত টিটা আবার সেই ওইরকম করে বাদ করতে হবে টি আবার বাদ করা যাবে টি ওই ভি এর সাথে টি এর গ্রাফ করে বাদ করতে হবে ওই রিলেশন করে বাদ করতে হবে আগের কোশ্চেনটা আমি করে নিয়েছি দেখে নেবে তাহলে এই ক্ষেত্রে কিছু সময় পরে কি হচ্ছে ওই কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়তে থাকবে তাহলে ওই ভেলোসিটির মান কত তাহলে আমি সাপোজ ধরলাম না কিছু সময় পরে যখন ভেলোসিটিটা বাড়বে তাহলে ওই ভেলোসিটি যখন এ ইকুয়াল টু জিরো হবে তখন ওই কনস্ট্যান্ট ভেলোসিটিটা আমি ধরলাম ভি এম ওই কনস্ট্যান্ট ভেলোসিটিটা আমি ধরলাম ভি এম তাহলে এখানটা আমি কি বসাতে পারি ভি এম যেখানে এ ইকুয়াল টু জিরো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম তো ভি এম ইজ ইকুয়াল টু তাহলে এটাকে যদি এপাশে নিই তাহলে ভি এম ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি এম জি আর ডিভাইড বাই বি স্কোয়ার এল স্কোয়ার এম জি আর ডিভাইড বাই বি স্কোয়ার এল স্কোয়ার কারণ এমন একটা সময় আসবে যেখানটায় ম্যাগনেটিক ফোর্স আর এমজি কি হবে ইকুয়াল হয়ে যাবে তাহলে ইকুয়াল হয়ে গেলে তখন কি হবে এ ইজ ইকুয়াল টু জিরো আর তখন ওই রডটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়বে উপরের দিকে ফোর্স যায় নিচের দিকে ফোর্স যায় তখন কি হবে একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়বে তাহলে ওই কনস্ট্যান্ট ভেলোসিটির সময় ওই কনস্ট্যান্ট ভেলোসিটির মানটা কত হবে দ্যাটস ওই কনস্ট্যান্ট ভেলোসিটির মানটা কত হবে এটাই তাহলে এমজি আর ডিভাইড বাই
প্রায় দুটোর কাছাকাছি, তো দুটো বাজতে 10 মিনিট বাকি আছে, তোমরা মন দিয়ে পড়ো। এটুকুই থাকলো, বেস্ট অফ লাক, ভালো করে পড়ো।